সালাম আলাইকুম গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি আপনার শেপ কে হাইড করতে পারেন নট অনলি শেপ আপনি আপনার ইমেজ শেপ টেক্সট অর্থাৎ আপনার যাবতীয় যে কোনো অবজেক্ট কে আপনি হাইড করবেন অর্থাৎ যেই অংশটা আপনি সিলেক্ট করতে পারতেছেন যে অংশটা আপনি তৈরি করতে পারতেছেন যে অংশটা নিয়ে আমি কাজ করতেছি ওই অংশটাকে আপনি কিভাবে হাইড করবেন ইলাস্ট্রেটরের মধ্যে সেই অংশটা আজকে দেখব অনেক সময় আমরা কিছু কাজ করি যে কাজগুলো করতে গিয়ে আমার যে শেপ বা আমার যে অবজেক্ট আছে সে আমাকে ডিস্টার্ব করতেছে এরকম ফিল করতেছি সেই ক্ষেত্রে আমি হাইডটা করতে পারি যেমন আমি জাস্ট এখানে একটা ছোট্ট একটা অপশন লিখলাম এটার উপরে আবার দেখেন বড় একটা অপশন নিচে এখানে রাখলাম এটার কালারটা চেঞ্জ করে নিলাম আমি আবার কি করতেছি ওর এখানে একটা শেপ নিলাম এটাকে কালারটা চেঞ্জ করে নিলাম আমি আবার কি করতেছি ওর এখানে একটা শেপ নিলাম ওর একটা কালার চেঞ্জ করলাম আমি এখানে একটা নিলাম ওর একটা কালার চেঞ্জ করলাম এখন এই যে দেখেন অনেকগুলো শেপ আছে আমার কিন্তু একদম নিচে একটা শেপ আছে মনে করেন এখানে একটা ছিদ্র আছে ছিদ্রর নিচে আমি একটা ডিজাইন করছি মনে করেন এখন আমি ওই যে নিচে যে একটা অংশ আছে তাকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি এখন আমি যদি ওকে এখান থেকে সরিয়ে ফেলি ওকে এখান থেকে সরাতে হবে ওকে এখান থেকে সরাইতে হবে ওকে এখান থেকে সরানোর পর দেন হচ্ছে আমি ওকে নিয়ে কাজ করব কাজ করার পর আবার আমি ওকে নিয়ে এখানে আনতেছি ওকে এখানে রাখতেছি আমি ওখানে রাখতেছি আমি এখানে রাখতেছি এভাবে রেখে আমাকে আবার অ্যারেঞ্জ করতে হচ্ছে অর্থাৎ টোটাল কাজটাকে আমাকে দ্বিতীয়বার করতে হচ্ছে এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে আমি যে এই কাজটা করলাম অর্থাৎ সরালাম উপর নিচ করলাম আমি কি অ্যাকুরেটলি আগের জায়গায় আনতে পারছি কিনা এবং আনসারটা হবে নো আমি কোন জিনিস যদি এক জায়গা থেকে সরাই সরানোর পর ওইখানে যদি আবার অ্যাড করতে চাই সেটা কখনোই অ্যাকুরেটলি ওই জায়গাটায় বসানো আমার পক্ষে সম্ভব না আপনি একটা ডিজাইন করার পর আপনার এতক্ষণ নয় পর মনে হচ্ছে যে আপনার এখানে পিছনের অংশটা নিয়ে একটু কাজ করা দরকার বা এইটাকে কাজ করতে গিয়ে এটাকে নিয়ে কাজ করতেছি কাজ করতে গিয়ে ও আমাকে ডিস্টার্ব করতেছে এরকম প্রবলেম হচ্ছে তখন আপনি চাইলে আপনার শেপ গুলোকে আপনার টেক্সট আপনার যে কোনো অংশকে হাইড করে রাখতে পারেন কিভাবে হাইড করবেন আপনি যদি হাইড করতে চান আপনি যাকে হাইড করতে চাচ্ছেন জাস্ট সিলেক্ট করেন সিলেক্ট করে আপনি কয়েকটা অপশনের ভাবেই হাইট করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি আপনার যে কিবোর্ড আছে আপনার যে সফটওয়্যারের আছে সেই সফটওয়্যার মেনু থেকে যদি অবজেক্টে যাই অবজেক্ট থেকে একটা অপশন ভাবে হচ্ছে হাইড আর যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি আমি যদি হাইটে প্রেস করি দেখেন সে হচ্ছে হাইট হয়ে যাচ্ছে অথবা আপনি যদি এটাকে সিলেক্ট করেন আপনার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল থ্রি ইউজ করেন তাহলে সে হাইড হয়ে যাবে আবার যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল থ্রি ইউজ করেন আপনি হাইট করে ফেলতে পারেন আবার যদি ওকে সিলেক্ট করে কন্ট্রোল থ্রি ইউজ করেন হাইট করতে পারেন এখন যদি আমি ওকে নিয়ে কাজ করি আমার যে কাজটা আছে সেই কাজটা যদি আমি শেষ করি শেষ করে যদি এখন আমি আনহাইট করতে চাই আনহাইট সিস্টেমটা হচ্ছে অল্টার কন্ট্রোল থ্রি আমি যদি আমার অবজেক্টে যাই অর্থাৎ মেনু থেকে অবজেক্টে যান অবজেক্টে গিয়ে একটা অপশন দেখেন শো অল অল্টার কন্ট্রোল থ্রি শো অল বলতে কি বোঝাচ্ছে শো অল হচ্ছে আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি একটা 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 করে হাইট করতে পারেন অর্থাৎ আপনি চাইলে এক দুই পাঁচ দশ পনেরো বিশ যা ইচ্ছা যেভাবে ইচ্ছা এখানে হাইট করতে পারেন আপনি চাইলে গ্রুপ ওয়াইজ হাইট করতে পারেন আপনি চাইলে টেক্সট হাইট করতে পারেন অর্থাৎ আপনার একটা কাজ শেষ হচ্ছে হাইট করে দিচ্ছেন এরকম টাইপের কাজ করতে পারেন কিন্তু যখনই আপনি ওপেন করবেন তখন আপনার এটাকে ফুল আনলক করতে আনহাইড করতে হয় যেমন আমি কিন্তু অলরেডি কিছু হাইড করছে আমি কি করতেছে আরো কিছু তৈরি করলাম এখানে আরো কিছু তৈরি করলাম আরো কিছু তৈরি করার পর আমরা জানি কিভাবে গ্রুপ করতে হয় সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি ইউজ করলাম গ্রুপ হয়ে গেছে এখন কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিছি আমি এখানে একটা জিনিস লিখলাম মনে করেন গ্রাফিক্স কথাটা লিখলাম আমি এখানে গ্রাফিক্স কথাটা লিখলাম গ্রাফিক্স কথাটা লিখে আমার কাজ করলাম আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি আনফরচুনেটলি গ্রাফিক্স কথাটা লিখলাম লিখে আমি এটাকে ড্র্যাক করলাম ড্র্যাক করে বড় করলাম কন্ট্রোল থ্রি দিয়ে আমি হাইট করে ফেলছি আমি কি করলাম এখানে একটা ইমেজ নিয়ে আসলাম একটু খেয়াল করে দেখেন আমার একটা এখানে ইমেজ আছে আমি একটু দেখি এখানে আমার একটা ইমেজ আছে এই ইমেজটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল থ্রি দিয়ে আমি হাইট করে ফেলছি অর্থাৎ আমি আমার ইমেজ আমি আমার শেপ আমি আমার টেক্সট আমি আমার যাবতীয় যা আছে সব কি করতে হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা 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 করে আমি হাইট করতেছি কিন্তু যখন আমি আনহাইড করব অর্থাৎ আমি জিনিসটা শো করব তখন হচ্ছে তারা অল শো হয় অর্থাৎ সবগুলো শো একসাথে হয় এখন ফার্স্ট কোয়েশ্চেন থাকতে পারে কেন আপনার সবগুলো একসাথে শো হয় সে তো ইচ্ছা করলে যেটার পরে যেটা আমরা গ্যা করছি হাইট করছি সে অনুযায়ী সে ইচ্ছা করলে আনহাইড হতে পারে কিন্তু না এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে সে একসাথে আনহাইড হয় কেন হয় কারণ আপনি বলতে পারতেছেন না বা আপনি কমেন্ট করতে পারতেছেন না যে আপনি ওই জিনিসটাকে আপনার আনহাইড করে নিয়ে আসতে সেটাকে বলতে পারতেছেন না এই কারণে সে যেটা করে অল আনহাইড করে ফেলে এখন অল আনহাইড কিভাবে করবেন আপনি যদি আপনার যে মেনু আছে সেই মেনু থেকে অবজেক্টে যাবেন অবজেক্টে গিয়ে অল আন ক্লিক করেন শো অলে ক্লিক করেন তাহলে অল শো হবে অথবা আপনি যদি আপনার কিবোর্ডের মধ্যে অল্টার কন্ট্রোল থ্রি ইউজ করেন অল্টার কন্ট্রোল প্রেস করে রেখে থ্রি যদি প্রেস করেন দেখেন সবগুলো আনলক আনহাইড হয়ে গেছে অর্থাৎ হাইডের যে সুবিধাটা আছে সেটা হচ্ছে আপনার প্রয়োজন মতো সে হচ্ছে তার অংশটাকে হাইড করে দিবে অর্থাৎ ঢেকে যাবে অর্থাৎ সে এখান থেকে ইনভিজিবল হয়ে যাবে আপনি কেন হাইড করবেন হাইড করার সুবিধা হচ্ছে এই এই একটা জিনিস কাজ করলাম কাজ করার পর মনে হচ্ছে এই জায়গার পিছনের অংশটা নিয়ে কাজ করা দরকার তো আপনি ওর কারণে পিছনের অংশে কাজ করতে পারতেছেন না আপনি যদি ওকে সিলেক্ট করে করে কন্ট্রোল দিয়ে যদি দেখেন খুব সহজে আমি করতে আমি খুব সহজেই পরবর্তী অংশগুলো নিয়ে কাজ করতে পারতে দেখেন ওরা গ্রুপ যেমন ছিল গ্রুপ তেমনই আছে অর্থাৎ হাইট আপনি যাকেই করেন না কেন যে অবস্থাতেই করেন না কেন ওই অবস্থাতেই সে হাইট হবে আবার যখন আনহাইট করবেন ঠিক ওই অবস্থাতেই সে আনহাইড হয়ে বের হয়ে আসবে সো এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু হাইট করতে পারেন হাইট করে আবার পরবর্তীতে এটাকে আবার আনহাইট করতে পারেন আনহাইড করে আপনি কাজ করতে পারেন ইচ্ছা করলে আনহাইট করার পর আবার হাইট করতে পারেন অর্থাৎ কন্ট্রোল থ্রি অল্টার কন্ট্রোল থ্রি এই দুইটা ইউজ করে আপনি যে কোনো সময় হাইড এবং আনহাইড করতে পারেন এবং একই জিনিসকে এক দুই দশবার বার যতবার ইচ্ছা আপনি হাইড করেন আনহাইড করেন কোনো প্রবলেম নেই জাস্ট হচ্ছে আপনাকে ফলো করতে হবে কন্ট্রোল থ্রি অর অল্টার কন্ট্রোল থ্রি অথবা অবজেক্টে গিয়ে হাইট আর শো অল এই দুইটা ইউজ করতে হবে এখন কোয়েশ্চেন থাকতে পারে কেন আমি হাইট করব হাইড করবেন হচ্ছে আপনি যদি কোনো কাজ করতে সমস্যা বোধ করেন উপরে কোনো অংশের কারণে সেটাকে আপনি হাইড করে রাখতে পারেন হাইড করলে যে সুবিধাটা আছে সে তার অবস্থান তার পরিমাপ তার কালার তার ডিজাইনের কোনো ধরনের কোনো পরিবর্তন না করে সেই জায়গাটা হচ্ছে ইনভিজিবল করে সে ওখানে থাকে যখন আপনি আন আনহাইট করবেন তখন সেটা ভিজিবল হয়ে যায় সো এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজনে যে কোনো কিছুকে হাইড এবং আনহাইড করে কাজ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন আমরা সলভ করে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম